প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানবো শায়েস্তা খানের শাসনামল এর ইতিহাস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শায়েস্তা খানের শাসনামল এর ইতিহাস সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। এক টাকায় আট মন চাল কথাটি শুনলে আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বাংলার এক মহান শাসক সুবেদার শায়েস্তা খানের কথা। তার সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? শুধু কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তার কৃতিত্ব সীমাবদ্ধ? আসলে তা নয় প্রিয় পাঠক, আজ আপনাদের জানাবো এই মহান শাসকের অপর এক কৃতিত্বের কথা। সময়টা 17 শতাব্দীর প্রায় শেষ দিকে। পর্তুগিজ হার্মার জলদস্যুদের অত্যাচারে জনজীবনে তখন নাবিশ্বাস উঠে গেছে। অবস্থা এতটাই ভয়াবহ যে মানুষ এই জলদস্যুদের নাম শুনলেই যেন অজানা এক আতঙ্কে কেঁপে উঠত। তাদের ব্যাপারে আলোচনা শুরু করার পূর্বে তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে। 15 শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য দুঃসাহসিক সমুদ্র যাত্রা শুরু করে। 1498 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভাস্কো দা গামার কালিকটে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। 15 শতকের শেষ দিকে হতেই এশিয়া থেকে মশলা আহরণের উদ্দেশ্যে ভেনিস ও আরব বণিকদের এড়িয়ে বিকল্প পথ অনুসরণের ফলেই এদেশে পর্তুগিজদের অনুপ্রবেশ ঘটে। 1445 খ্রিস্টাব্দের দিকে হালকা দ্রুতগামী জাহাজের ব্যবহার এবং 1456 খ্রিস্টাব্দ থেকে অক্ষাংশ নির্ণয় কৌণিক উচ্চতা পরিমাপক যন্ত্র ব্যবহারে পর্তুগিজদের দক্ষতা তাদের সমুদ্র যাত্রায় যথেষ্ট সহায়তা করে এবং তাতে পৃষ্ঠপোষকতা করেন প্রিন্স হেনরি এবং পরবর্তীকালে রাজা দ্বিতীয় যোথাও। কিন্তু ধীরে ধীরে এ জাতি পেশা হিসেবে দস্যুতাকে বেছে নেয়। সুবাদার শায়েস্তা খান মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের এহেন কার্যকলাপ জানতে পেরে অত্যন্ত মর্মাহত হন এবং এদের দমন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। শায়েস্তা খান নিজেই অভিযানের পরিকল্পনা করেন এবং তার পুত্র বুজুর্গ উমেদ খান তা পরিচালনা করেন। তিনি প্রায় 300 রণতরী সজ্জিত করে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে প্রস্তুত হন। প্রাথমিকভাবে 1665 সালে দিলওয়ার নামক মুঘল নৌবহরের এক পলাতক নৌ অধ্যক্ষ এর নিকট হতে সন্দীপ জয় করে স্বীয় শক্তি বৃদ্ধি করে নেন এবং রণকৌশলের অংশ হিসেবে ফিরিঙ্গিদের দলপতিকে মুঘল নৌবাহিনীতে চাকরি দিয়ে স্বীয় দলে ভিড়াতে সক্ষম হন। এটি যে নিঃসন্দেহে তার দূরদর্শিতারই পরিচয় বহন করে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। অতঃপর শায়েস্তা খান হার্মাদ ও দুর্ধর্ষদের অত্যাচার এবং নির্যাতনের হাত থেকে জনগণকে রক্ষার উদ্দেশ্যে 1665 সালের 24শে ডিসেম্বরে চট্টগ্রাম অভিমুখে রওনা হন। তার জ্যেষ্ঠ পুত্র বুজুর্গ উমেদ খান এই অভিযানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। পথিমধ্যে ইবনে হুসাইনের 288টি রণতরী সাথে ফিরিঙ্গিদেরও 40টি রণতরী যোগ দেয়। একথা বলাই বাহুল্য যে এতে তারা অপ্রীতিরোধ্য শক্তিতে পরিণত হয়। সে সময়কার 26শে জানুয়ারি প্রধান সেনাপতি সুবাদার পুত্র বুজুর্গ উমেদ খান বিজয় গর্বে চট্টগ্রামে প্রবেশ করেন। এরই মধ্য দিয়ে হার্মাদ বাহিনী ত্রাসের রাজত্বের অবসান ঘটে। অত্যাচার হতে মানুষ রক্ষা পায়। প্রায় 2000 জলদস্যু বন্দী হয়। চট্টগ্রাম মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। সম্রাট আওরঙ্গজেবের আদেশে এর নামকরণ করা হয় ইসলামাবাদ। এভাবেই এ মহান শাসক বাংলার উপকূলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জানমাল রক্ষা করেন। তার দক্ষ সেনাপতিত্ব, ন্যায় বিচার এবং জনকল্যাণের অগ্রগতি সাধনের জন্য সমসাময়িক ও পরবর্তীকালের ঐতিহাসিক বৃন্দ শায়েস্তা খানের প্রশংসা করেছেন। তার উদারতা, বদান্যতা এবং ধর্মপ্রাণতার ওপরও তারা গুরুত্ব প্রদান করেছেন। তিনি একজন কবি ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার নির্মাণ কার্যাবলী পরবর্তীকালে শায়েস্তা খানি রীতি হিসেবে চিহ্নিত হয়েছিল। শস্যের কম মূল্যের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। শস্যের দাম এত কম ছিল যে টাকায় 8 মন চাল বিক্রি হতো। ঢাকা ত্যাগ করার সময় তিনি নগরীর পশ্চিম তোরণে নিম্নলিখিত লিপিটি উৎকীর্ণ করেছিলেন। শস্যের এই ধরনের সস্তা বিক্রয় মূল্য প্রদর্শনকারী একমাত্র এ তোরণ উন্মুক্ত করবে। সমসাময়িক মানুষ তাকে শ্রেষ্ঠত্বের আদর্শরূপে বর্ণনা করেছেন। তার এহীন জনকল্যাণার্থে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করে ইংরেজ ঐতিহাসিক ব্র্যাডলি বার্ট বলেন, অন্য কোনো সুবাদার বা শাসনকর্তা ঢাকায় শায়েস্তা খানের মতো নিজেকে এত বেশি জ্বলন্ত রেখে যেতে পারেননি। বস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী। তো ভিউয়ার্স, কেমন লাগলো? জানবো শায়েস্তা খানের শাসনামল এর ইতিহাস নিয়ে ভিডিওটি। আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের আরও বিখ্যাত শাসকদের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।